সত্য সাধনার বলে আসেই মানব কুলে শোলা না দিবি বলে আদ দিলি না কেন রে মন সাধুর সঙ্গ নিলি না নিলি না তাহলে কি করতে হবে আমাদের আমানত বস্তু এ দুনিয়ায় আইসা শেষ করে খেয়ামত করে অনেকে ঘুরতাছি কিন্তু কামেল একজন মুর্শিদের হাতে হাত দিয়া বায়াত হয়ে সঙ্গ নেওয়ার পরে যদি আপনি দয়ালের কাছে যান ওই আমানত বস্তুটা আবার ফেরত পাইবে কিভাবে একটু ধৈর্য ধরে শুনেন সত্য সাধনার বলে আসি এই মানব সত্য সাধনার বলে আসি এই মানব কুলে শোলাই আনা দিবি বলে আজ দিলে না 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 সাধনার বলে আসি আই মানব কুলে সত সাধনার বলে আসি আই মানব কুলে শোলাই আনা দিবি বলে উপেক্ষা করার আজ দিলে না চোখ বুঝি খেয়েছো চোখে দেখো না আমরা আসলাম কার জন্য এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠাইছে আমাদেরকে প্রভুকে ডাকার জন্য কিন্তু আমরা সেই প্রভুকে চিনি না চিনার একটা মাধ্যম কি সেই সাধু ওমর আলী সাহেব বাবা যার যার মুর্শিদ মুর্শিদকে বদলে সেই প্রভুকে চিনা যায় জানা যায় কেন রে সাধু সঙ্গ নিলে না কেন রে সাধু সঙ্গ নিলে
বৃথাগে মানব কুলে জন্ম হইল কেন্ত মরণ হইল না গোলাম মানব কুলে জন্ম হইল মরণ হইল না 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 কেন রে মুছাদুর চন্দরিলে না কেন রে মুছাদুর চন্দরিলে না কেন রে মুছাদুর চন্দরিলে না নামে প্রেমে ডাকো তারে পারে যাবি সমাদরে মনে চায় জারে তারে করো ভজনা মনামা 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 ترجمة